ফার্স্টে সবাইকে অসংখ্য ধন্যবাদ 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আমি সত্যি কখনো ভাবিনি যে মাত্র 3 মাসের মধ্যে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। এই সম্পূর্ণ ক্রেডিট শুধুমাত্র আপনাদের, আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমি আমার চ্যানেলের প্রোফাইল ফটোটা চেঞ্জ করি। একটা নর্মাল ফটো ছিল, সেখান থেকে আমি এই এআই ইমেজটা আপলোড করি, তারপর সেটা আমার ইউটিউব কমিউনিটি পোস্টেও পোস্ট করি। তো সেখান থেকে আমি অনেক প্রশ্ন পেয়েছি যে এমন ছবি কিভাবে বানাতে হয়। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এমন ছবি আপনি পুরো ফ্রিতে বানাতে পারবেন, এর জন্য আপনার মিডজার্নির কোনো প্রয়োজন হবে না। তো এমন ছবি বানাতে হলে আপনার মেইনলি 3টা জিনিসের দরকার হবে। ফার্স্টে আপনার একটা ফোনের দরকার হবে, সেটা অবশ্যই আপনার কাছে আছে। সেকেন্ডলি আপনার ফোনে 1টা বা 2টা অ্যাপের প্রয়োজন হবে। থার্ডলি আপনার একটু ক্রিয়েটিভিটির প্রয়োজন হবে। এখন ক্রিয়েটিভিটির কথাটা বলতে গেলে, এই ভিডিওতে আমরা 2 ধরনের এআই ইমেজ জেনারেট করা শিখবো। একটা হচ্ছে একদম বেসিক, আপনার কোনো ক্রিয়েটিভিটির দরকার হবে না সেখানে, আর একটা হচ্ছে একটু অ্যাডভান্স। আমার এই এআই ইমেজটাও একটু অ্যাডভান্স লেভেলে তৈরি করা, মানে একদম যে আপনি বুঝতে পারবেন না এমন কিছু না, খুবই সহজ, জাস্ট আপনার একটু দেখতে হবে ব্যাপারটা, তাহলে আপনি পারবেন। তো ভিডিওটা পুরো দেখবেন। তো ফার্স্টে আমরা সিম্পল একটা এআই ইমেজ জেনারেট করা শিখবো, চলুন। তো ফার্স্টে আপনি আপনার গুগল প্লে স্টোরে যেয়ে একটা অ্যাপ লিখে সার্চ করবেন, সেটার নাম হচ্ছে টুনমি। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে। সেখানে যেয়ে আপনি সিম্পলি ডাউনলোড করে নেবেন, এটা মাত্র 22 MB একটি অ্যাপ। তো তারপর এটা ইনস্টল হওয়ার পর আপনি ওপেন করবেন, আর এই অ্যাপটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। যদি আপনি বেশি ইমেজ এখান থেকে জেনারেট করতে চান তাহলে আপনাকে এটা পেমেন্ট করতে হবে, কিন্তু আপনার ফ্রিতে এটার কাজ চলে যাবে। তো তারপর এখানে অনেকগুলো ইফেক্ট দেখছেন, এখানে আপনি প্রত্যেকটা ইফেক্ট এখান থেকে ট্রাই করে দেখতে পারেন, এগুলো পুরো ফ্রি। তো আমরা যে এইটা ব্যবহার করব সেটা হচ্ছে একদম এই প্রথমে, এই যে দেখছেন এইটা বডি বিল্ডারের একটা ছবি দেখাচ্ছে। তো এটার নাম হচ্ছে হট বডি, এখানে আমরা ক্লিক করব, চলুন। তো এখন এখানে একটা ভিডিও দেখাচ্ছে যে আপনি নর্মাল ছবি থেকে কেমন ভাবে এআই ইমেজে জেনারেট করবেন। তো এআই ইমেজ জেনারেট করতে আমাদের একটা ছবি আগে সিলেক্ট করতে হবে, তো এখানে আপনি অ্যালাউ করে দেবেন। তারপর এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম, এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের ছবি, আর এই ফ্রেন্ডটাই আমাকে আমার চ্যানেলের প্রোফাইল ফটো যেটা সেটা বানিয়ে দিয়েছে। আর এই ছবিটা অ্যাপ দিয়ে কিভাবে বানাতে হয় সেটাও আমি এর কাছ থেকে শিখেছি। তো এর কোনো চ্যানেল নেই, নাহলে বলতাম এর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আসুন। তো আমরা এটা নেক্সটে ক্লিক করব। তো এই অ্যাপে একটু সমস্যা হচ্ছে, মাঝে মধ্যে আপনার সামনে অ্যাড চলে আসবে, কিন্তু আপনি এটা ফ্রিতে ইউজ করছেন তো আপনি অ্যাড দেখবেনই। তারপর এখানে অ্যাড আসলে ক্রসে ক্লিক করে দেবেন পুরো অ্যাডটা দেখার পর। তারপরে এখানে দেখছেন এটা লোডিং হচ্ছে, আর নিচে একটা অপশন আছে ইওর জেন্ডার, তো আপনি এখানে মেল সিলেক্ট করবেন। আপনি চাইলে ছেলের ছবি দিয়ে ফিমেল এআই ইমেজ বানাতে পারবেন, আবার মেয়ের ছবি দিয়ে মেল এআই ইমেজও বানাতে পারবেন। তো এটা অবশ্যই ভালো করে সিলেক্ট করবেন, না হলে আপনি দেখবেন যে আপনি দিলেন আপনার ছবি, হয়ে গেল একটা মেয়ের ছবি, তারপর আমাকে এসে গালাগালি দিলেন। তো দেখলেন এটা হয়ে গেছে, যদিও এই ছবিটা তো ভালো হয়নি, তো আমরা তার জন্য মোরে ক্লিক করব। তো দেখলেন ছবিটা কিন্তু কেমন ছিল আর কেমন হয়ে গেছে। এখানে এটা আবার সিক্স প্যাক করে দিয়েছে, একটু বডি বিল্ডার টাইপের, তো বলতে গেলে খারাপ না, কিন্তু ফেসটা কেমন একটা করে দিয়েছে। তো তারপর এখানে আরেকটা ইমেজ এখানে জেনারেট হয়েছে, এটা কিন্তু দেখছেন অনেক সুন্দর, এটার ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ওয়াও, এটা আমার পছন্দ হয়েছে। তো এটা ডাউনলোড করার জন্য আমি সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করব। তো এটা অলরেডি আমার মেমোরিতে সেভ হয়ে গেছে, তো আপনি চাইলে এটা শেয়ার করতে পারেন। আর যদি এটাও পছন্দ না হয় তাহলে আপনি মোরে ক্লিক করতে পারেন। এখানে আবার কন্টিনিউতে ক্লিক করলে আরও একটা অ্যাড আপনাকে দেখতে হবে, তো আমি অ্যাডটা স্কিপ করে দিলাম। তো দেখলেন এখানে আরও একটা ইমেজ আমাকে জেনারেট করে দিয়েছে। তো এইভাবে আপনি 10টা ইমেজ জেনারেট করতে পারবেন। তো আমার যেহেতু এই ইমেজটা পছন্দ হয়ে গেছে আমি এটা রেখে দিলাম। তো এখন আমরা শিখব কিভাবে আমরা অ্যাডভান্স ইমেজ জেনারেট করব। তো অ্যাডভান্স ইমেজ জেনারেট করার জন্য ফার্স্টে আপনার আরও একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে পিক্সার্ট। এটার নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, আর এমন না যে আপনার পিক্সার্টই প্রয়োজন হবে, আপনি যে কোনো একটা অ্যাপ বা ওয়েবসাইট ইউজ করতে পারবেন যেখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তার পিছনে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন, এবং সামনে পিছনে কোনো না কোনো একটা ছবি সেট করতে পারেন। আপনি চাইলে পিসিতে অ্যাডোবি ফটোশপ দিয়েও করতে পারেন, আপনি চাইলে ক্যানভা দিয়েও করতে পারেন, বা মোবাইলে আরও অনেক এডিটিং অ্যাপ আছে সেইগুলো দিয়েও করতে পারেন। তো এটা পিক্সার্ট আমি এমনি দেখাচ্ছি, কারণ পিক্সার্টে অনেক স্টক ইমেজ পেতে সুবিধা হয়, ক্যানভাও আপনি ইউজ করতে পারেন। তো আমি এখানে পিক্সার্ট ইউজ করলাম। তো তার আগে আরেকটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই, পিক্সার্টে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে একটু মাঝে মধ্যে ঝামেলা করে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অনেক অ্যাপ রয়েছে বা অনেক ওয়েবসাইট রয়েছে,
আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এটা মাঝে মধ্যে ইউজ করে থাকি যখন আমার ফোনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার হয়। তো আমি এখানে যে কোনো একটা আমি যেই ছবিটা সিলেক্ট করব সেটা আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। তো ধরুন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তো এটা আমি দিলাম। আর এই সাইটে খুব ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে। তো দেখলেন এটা কি সুন্দরভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল। তো তারপর আমি এটা ডাউনলোড করে নিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। তো এখন আমরা এখান থেকে পিক্সারটে এসে প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই সি অল এইখানে ক্লিক করব। তারপর একটা ব্যাকগ্রাউন্ড চুজ করব। তো এখান থেকে পিক্সারটের ভিতরে অনেক ব্যাকগ্রাউন্ড ফ্রিতে দেওয়া আছে, সেখান থেকে আমি চুজ করতে পারি বা আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করতে পারেন। তো দেখলেন অনেক ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে। তো চলুন আমি এখান থেকে জাস্ট সিম্পল একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড চুজ করে নিই। তো আবার এখানে একটা অ্যাড চলে এসেছে। তো এখান থেকে তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এখন এইখান থেকে যে আমাদের এই যে অ্যাড ফটো এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ যেই ছবিটা করেছিলাম সেইটা এখানে অ্যাড করব। অ্যাড করে এখান থেকে এটা অ্যাডজাস্ট করে নেব। এটার কোনো বাধা ধরা নিয়ম নেই, আপনি ছবিটা যেমন চান আপনি সেইভাবে অ্যাডজাস্ট করবেন। তো এখান থেকে এটা অ্যাডজাস্ট করলাম। তারপরে এইখানে আপনি একটা অপশন দেখতে পারবেন, সেটার নাম হচ্ছে স্টিকার। এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখছেন অনেকগুলো স্টিকার রয়েছে। এখানে আপনি সার্চ দিয়ে আপনি যেই রিলেটেড ছবি বানাতে চান সেইটা এখান থেকে চুজ করতে পারবেন। তো আমি এআই লিখে যদি সার্চ করি তো দেখলেন এখানে এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড অনেক ছবি বা স্টিকার টাইপের আমার সামনে চলে এসেছে। তো আমি যদি এইটা চুজ করি আমার যে ছবিটা সেটাতে কিন্তু এই রোবটটা ব্যবহার করা হয়েছে। তো এই রোবটটা আমি যদি এইখানে রেখে দিই, রেখে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিই, তারপর আমি আরো কিছু স্টিকার এখানে অ্যাড করি। তো এটা বললাম পুরো আপনার ক্রিয়েটিভিটি বা আপনার ইমাজিনেশনের উপরে নির্ভর করে। আপনি যা খুশি আপনি যেমন করতে চান, আপনি দুই একবার যখন এটা ইউজ করবেন তখন আপনার অলরেডি একটা আইডিয়া চলে আসবে যে কেমন জিনিস এখানে অ্যাড করলে কেমন এআই ইমেজ আসতে পারে। তো আমি যদি আমার বুকে একটা আয়রন হার্ট অ্যাড করতে চাই তাহলে এই যে এইটা আমি এখান থেকে নিয়ে চুজ করতে পারি। তো আমি বেশি নষ্ট করতে চাই না, ছবিটাকে সিম্পল রাখাই ভালো। তারপর এখান থেকে যে আমি ছবিটা এখান থেকে সেভ করব। তো এটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা আবার আমাদের সেই টুনমি অ্যাপে চলে যাব। তারপর আবার সেইটা সিলেক্ট করব, হট বডি। এই নামটা জানি কেমন একটা উইয়ার্ড। তো তারপর আগে আমরা যেই ছবিটা এখান থেকে জেনারেট করেছিলাম সেটা এখানে দেওয়া থাকবে। তো আমরা এখানে চেঞ্জ ফটোতে ক্লিক করব। তারপর যেই ছবিটা আমরা বানালাম পিক্সারটে সেটা এখান থেকে ইম্পোর্ট করব। তো এই ছবিটা এখন আমরা এআই ইমেজে কনভার্ট করব। তো আবার আমরা নেক্সটে ক্লিক করব। তো আমার ফোনে এখন চার্জও প্রায় শেষের দিকে, তাও আশা করি এটা হয়ে যাবে। তো আবার এটা একটু লোডিং হচ্ছে। এখানে মেল সিলেক্ট করা আছে। তো দেখা যাক এটা আমাদের কেমন ইমেজ বানিয়ে দেয়। আপনি নানান রকম ইমেজ বা নানান এলিমেন্ট অ্যাড করে এখানে ট্রাই করে দেখতে পারেন। আপনার ছবিটা হয়তো আমার এই ছবিগুলোর থেকেও আরো অসাধারণ হয়ে যেতে পারে। তো দেখলেন এই ছবিটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। তো এখানে আমি মোরেও যদি ক্লিক করি তো আমি আরো কয়টা ছবি এখান থেকে পাবো। তো এই ছবিটাই কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছে। তো আমাদের মিডজার্নিতে যাওয়ারও কোনো দরকার নেই, টাকা খরচ করারও দরকার নেই। তো এই যে আরো একটা ছবি আমাদের এখান থেকে জেনারেট হয়ে গেছে। তো দেখলেনই আমরা কিভাবে নর্মাল একটা ছবি থেকে এমন এআই ইমেজ বানালাম। আপনি যদি আরো ইমাজিনেশন বা আরো ক্রিয়েটিভিটি অ্যাড করতে পারেন এর থেকে আরো অনেক ভালো ছবি জেনারেট করতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।